খেলার মাঠে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটনা ঘটেই চলেছে। তবে সেই সকল ঘটনাগুলি সর্বদা যে আমার আপনার চোখে পড়বে তা কিন্তু নয়। কিন্তু আপনি কি জানেন কিছু সময় খেলার মাঠে এমন কিছু ঘটনা ঘটে যায় যা দেখে আমাদের হৃদয় কাঁপতে শুরু করে। এখনো পর্যন্ত খেলার মাঠে ঘটে গিয়েছে এমন কিছু মর্মান্তিক ঘটনা রয়েছে যা দেখার পর আপনি ভয় পেতে শুরু করবেন। কতগুলি ওয়ার্ল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে এমন কিছু ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে যা আমার আপনার কল্পনার বাইরে রয়েছে। এই সকল ভয়াবহ দুর্ঘটনাগুলি দেখার পর আপনি শুধুমাত্র হাঁ করে চিন্তা ভাবনাই করতে থাকবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই আকর্ষণীয় এপিসোড শুরু করা যাক। ফুটবল মাঠে প্রতিনিয়ত কিছু না কিছু ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলেছে। তবে কিছু সময় ফুটবল মাঠে এমন কিছু ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে যায় যা আমার আপনার কল্পনার বাইরে রয়েছে। মেসি, মারাদোনা কিংবা নেইমার এই সকল প্লেয়ারদের দুর্দান্ত স্কিল প্রত্যেকেই দেখেছে। তবে এখন একবার এই প্লেয়ারের সঙ্গে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনাটি দেখুন। সাদা জার্সি পরা ফুটবল প্লেয়ার নিজের টিমকে গোল খাওয়া থেকে বাঁচাতে বল আটকাতে গিয়েছিল, কিন্তু গোল বাঁচানোর চক্করে তিনি সোজা গিয়ে বার পোস্টে ধাক্কা মারেন। কিন্তু তিনি স্লিপ খেয়ে এতটা পরিমাণে বেরিয়ে যাবেন সেটা তিনি নিজেও কল্পনা করে দেখেননি। তারপর এই বার পোস্টে তার মেন পয়েন্টে ধাক্কা লাগে। এরপর তিনি তৎক্ষণাৎ সেন্সলেস অবস্থায় মাঠের মধ্যে শুয়ে পড়েন। এইরূপ ঘটনা দেখার পর আপনাদের মধ্যে প্রত্যেকেই হয়তো অনুমান করতে পারবেন এই ঘটনা কতটা কষ্টদায়ক ছিল। ছোটবেলায় কমবেশি অনেকেই ফুটবল খেলেছে, তবে কার কার সঙ্গে এই রকমের ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের এমন অনেক ভিউয়ার্স রয়েছে যারা বক্সিং কিংবা কিকবক্সিং ফাইট দেখতে ভালোবাসে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এটি হলো পৃথিবীর সবচাইতে বিপজ্জনক খেলাগুলির মধ্যে একটি। বলতে পারেন এটি পৃথিবীর সবচাইতে বিপজ্জনক খেলা, কারণ এই খেলার মধ্যে আপনাকে মৃত্যুকে হাতে নিয়ে লড়াই করতে হবে। বেশিরভাগ সময়টা দেখা গিয়েছে একজন ফাইটারকে মারাত্মকভাবে বিপদের সম্মুখীন হতে হয়েছে। যেমনটা এই ভিডিও ক্লিপের মধ্যে আপনি দেখতে পাবেন যে একজন ফাইটার রিংয়ের মধ্যে ফাইট করার সময় তার পা দিয়ে কিক মারার চেষ্টা করেছিল। এরপর তিনি ভুল টেকনিকে কিক মারার জন্য তার পা ভেঙে দু টুকরো হয়ে যায়। তার পা এমনভাবে ভেঙে গিয়েছিল যা দেখার পর আপনিও ভয় পেয়ে যাবেন। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, বেশিরভাগ সময়টা কিক বক্সারদের সঙ্গে এই রকমের দুর্ঘটনা ঘটে। এই খেলার পর এমনটা শোনা গিয়েছে যে এটি ছিল পৃথিবীর সবচাইতে মর্মান্তিক খেলা। এমন অনেকেই আছেন যারা এই টুর্নামেন্টের কথা এখনও পর্যন্ত মনে রেখেছে। ফুটবল খেলার মধ্যে প্রায় সময় দুর্ঘটনা দেখতে পাওয়া যায়, এটা আমি আগেও বলেছি আবারও বলছি। তবে কিছু সময় এমন কিছু ঘটনা ঘটে যায় যা সম্পূর্ণ খেলোয়াড়দের কাছে অপ্রত্যাশিত। এখানে আপনি দেখতে পাবেন যে একটি প্লেয়ার নিজের টিমকে গোল খাওয়া থেকে বাঁচানোর জন্য স্লিপ খেয়ে বল আটকাতে যায়, এরপর তিনিও গিয়ে বার পোস্টের মধ্যে ধাক্কা মারেন। একই সঙ্গে পরবর্তী ভিডিও ক্লিপে আপনি দেখতে পাবেন যে আরও একটি প্লেয়ার যে স্লিপ করে মাঠের বাইরে চলে যাচ্ছিল এবং অপোনেন্ট প্লেয়ারকে ইচ্ছাকৃতভাবে লাথি মারে। তবে এই রকমের ভিডিও প্রথমবার দেখার পর আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে করবেন যে এটি অ্যাক্সিডেন্টগতভাবে হয়েছে, কিন্তু এই রকমের ভিডিও ক্লিপ যখন স্লো মোশন করে দেখা হলো তখন দেখতে পাওয়া গেল যে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে লাথি মেরেছে। একটা সময় ছিল যখন এই দুই ফাইটারের লড়াইকে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক লড়াইগুলির মধ্যে একটি মনে করা হতো। এখানে আপনারা দেখতে পাবেন যে একজন কিক বক্সার বারংবার পা দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, আর একটা সময় পর ভুলবশত তার পা অপোনেন্ট প্লেয়ারের মেন পয়েন্টে গিয়ে লেগে যায়। এরপর তিনি তৎক্ষণাৎ মুখের মধ্যে হাত দিয়ে ওখানেই শুয়ে পড়ে। ভিডিও ক্লিপ দেখে আপনি হয়তো অনুমান করতে পারবেন এই বক্সারের কতটা জোরে লেগেছে। সাধারণত এই বক্সিং খেলার মধ্যে ছোটখাটো আঘাত তারা কিছুই মনে করে না, যতক্ষণ না পর্যন্ত তারা গম্ভীরভাবে আহত হচ্ছে। আর এখানে বক্সারের মেন পয়েন্টে খুব জোরে আঘাত লেগেছে, যে কারণে তিনি শুয়ে ছটপট করছেন। এতটা জোরে আঘাত লাগার পর ওই দিনকে টুর্নামেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছিল, আর পরবর্তীতে পুনরায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর বাস্তবে যে জয়ী হওয়ার ছিল সে তো জয়ী হয়েছে। ফুটবল মাঠে শুধুমাত্র যে খেলোয়াড়দের সঙ্গে বিপদ বা দুর্ঘটনা হয় তা কিন্তু নয়। কিছু সময় কিছু নিউজ রিপোর্টার এবং ক্যামেরাম্যানদের উপরেও বিপদ আছড়ে পড়ে।
একজন রিপোর্টার যে খেলার মাঠে আপডেট দিচ্ছিল আর হঠাৎ করে খেলার মাঠে লাগানো থাকা জলের পাম্প চালু হয়ে যায়। এরপর তিনি সম্পূর্ণ ভিজতে শুরু করে দেন, কিন্তু তারপরেও তিনি নিউজ পড়া থামেননি। তবে মনের জোর দেখিয়ে অল্প কিছু সময় নিউজ পড়ার পর যখন তিনি সম্পূর্ণ ভিজে গিয়েছিলেন তখন লক্ষ্য করেন যে সত্যি তো এখানে কোনো বৃষ্টি আসেনি, বরং খেলার মাঠে লাগানো থাকা পাম্প চালু হয়ে গিয়েছে। এরপর তিনি ওখান থেকে সরে যান। এছাড়াও এমন কিছু মুহূর্ত রয়েছে যখন নিউজ রিপোর্টাররা লাইভ টিভিতে নিউজ পড়ছে আর পিছন থেকে বল এসে মাথায় লেগেছে কিংবা কোমরে লেগেছে। এই রকমের মুহূর্ত খেলার মাঠে উপস্থিত দর্শকদের জন্য একটা হাসির মুহূর্ত তৈরি করে। এমনটা দেখা গিয়েছে যখন বল মাথায় এসে লাগে তখন রিপোর্টার ক্যামেরাকে সঙ্গে করে নিচে পড়ে যায়। কিছু মানুষ আছে যারা ওয়ার্ল্ড রেকর্ড করার চক্করে এমন কিছু কাজ করে ফেলে যার ফলে তাদেরকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। তবে এই সকল মানুষগুলিকে নিয়ে আমাদের এই ভিডিও ক্লিপটি। এখানে আপনি দেখতে পাবেন যে একজন ব্যক্তি ওয়েট লিফটিং করতে গিয়েছে আর তিনি নিজের আয়তনের বাইরে ওজন নিয়ে ফেলেছে। তারপর কি যেমনটা হবার ছিল তাকে গম্ভীর দুর্ঘটনার সম্মুখীন করতে হয়েছিল। বিপদ কখনো কাউকে বলে আসে না। প্রথমবার তিনি যখন নিতে পারছিলেন না তখনই তার ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু পরবর্তীতে তিনি জোর করে আবারও চেষ্টা করেন। তবে দ্বিতীয়বার ওজন তার ঘাড়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তিনি ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন আর তার হাতের মধ্যে হালকা আঘাত লেগেছিল। কেন ভাই, যখন আপনার দ্বারা সম্ভব নয় তখন কেন এইসব কাজ করতে যান? এখন যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি অত্যধিক পরিমাণে ওজন নিয়ে চেস্ট প্রেস দিচ্ছিলেন আর তিনি ভেবেছিলেন এইভাবে অত্যধিক মাত্রায় ওজন দিয়ে চেস্ট প্রেস দিলে খুব শীঘ্রই চেস্ট বড় হয়ে যাবে। কিন্তু তিনি এটা জানতেন না যে এখানে একটি ছোট্ট ভুল তাকে মৃত্যুর মুখোমুখি করতে হবে। আর এখানে ঠিক এমনটাই একটি ঘটনা ঘটেছিল তার সঙ্গে। এইরূপ দৃশ্য দেখার পর আমার তো মনে হয় না তিনি দ্বিতীয়বার আর কোনোদিন এই রকমের ভুল কাজ করবেন। যারা জিম করে এবং তার বন্ধুদেরকে জিমের মধ্যে সাহায্য করে তাদের উদ্দেশ্যে এই রকমের ভিডিও ক্লিপ। এখানে একজন ব্যক্তি ফ্রন্ট প্রেস দিচ্ছিল আর তার বন্ধু পিছন দিক থেকে তাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু অত্যধিক পরিমাণে ওজন থাকার জন্য সে ওজন সামলাতে পারেনি আর তার বন্ধুর গায়ে ফেলে দিয়েছিল। এই ঘটনার পর তার বন্ধু গুরুতরভাবে আহত হয়ে পড়ে। পরবর্তীতে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘদিন রেস্টে থাকার জন্য ডক্টর তাকে অনুমতি দেয়। ফুটবল খেলা কিন্তু সবার জন্য নয়, কারণ ফুটবল মাঠে এমন প্লেয়ারকেও দেখা গিয়েছে যারা গোল বাঁচানোর জন্য নিজের রক্ত পর্যন্ত ঝরিয়েছে। এমন কিছু প্লেয়ার রয়েছে যারা মাথার সাহায্যে হেড দিতে গিয়ে বার পোস্টের মধ্যে ধাক্কা মেরে দিয়েছে, এরপর তাদের মাথা ফেটে চৌচির। এছাড়াও এমন কিছু মর্মান্তিক ঘটনা রয়েছে যা দেখার পর আপনি তো সম্পূর্ণ রেগে যাবেন। এই ভিডিও ক্লিপের মধ্যে আপনি দেখতে পাবেন যে কীভাবে একটি প্লেয়ার অপর একটি প্লেয়ারকে ঠেলে দিচ্ছে আর তার এইভাবে ঠেলে দেওয়ার জন্য সেই প্লেয়ারের মাথা বার পোস্টে গিয়ে ধাক্কা মারে, এরপর ওই মাঠের মধ্যে তাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নিচে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যাতে করে এই রকমই প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।